মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। কলকাতায় মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে উত্তর কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য ও দক্ষিণ কলকাতায় পূজা মণ্ডপের সামনে আছেন পারমিতা আচার্য। সরাসরি প্রথমে যাচ্ছি সুব্রতর কাছে। প্রিয় দর্শক, প্রথমেই আপনাদের সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। আমি কলকাতা থেকে, আমি এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার মানিকতলার যেটি দাঁড়ি চালতা বাগান পুজো মণ্ডপে। আমার পেছনে যে মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপটির এবারের থিম ভাবনায় একটি রথ, এবং আপনি জানেন যে এবার হাতিতে করে দেবী মর্তে এসেছেন আজকেই, সেই হাতির যে রথ সেটিও ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই রথ তৈরি করার জন্য যে সাধারণ মানুষের যে পরিশ্রম, যে যে ধাপে ধাপে রথ তৈরি করা হয়, সেই রকমভাবেই কিন্তু থিম এবং বিষয় ভাবনায় এই মানিকতলার চালতা বাগানের যে পুজো উদ্যোক্তারা, তারা কিন্তু সেইটি দেখানোর চেষ্টা করেছেন। আপনি জানেন যে এমনি আবহাওয়া গত কয়েকদিন ধরে খুবই অনুকূলে, এবং সে কারণেই সাধারণ মানুষ যারা ভাবছেন যে একটু আগে থেকেই, কারণ আপনি জানেন যে আজকে মহাষষ্ঠমীর সন্ধ্যের পর থেকেই জনপ্লাবনের ইতিহাস তৈরি করবে কলকাতা। কারণ দুটো কারণ আমি শুরু থেকেই বলছিলাম, একটি হচ্ছে কোভিড পরবর্তী সময়ে এই প্রথম কোভিড মুক্ত পরিবেশে দুর্গাপুজো, এবং দ্বিতীয়ত হচ্ছে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার। এই দুটো কারণেই কিন্তু এবারে কলকাতার দুর্গাপুজো কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে শারদীয় যে দুর্গা উৎসব সেটি কিন্তু সরকারিভাবে উদযাপন হয়েছে। এবং বিশেষ করে মহালয়ার পর থেকে আমরা যেটা দেখেছি যে কলকাতার নামি দামি মণ্ডপগুলোতে আপনি জানেন যে আনুষ্ঠানিকভাবে মণ্ডপগুলোর দ্বার উন্মোচন করে দেওয়া হয়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে দ্বার উন্মোচন করেন। সে দ্বার উন্মোচন করার পরেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে মণ্ডপের বাইরে কাতারে কাতারে সাধারণ মানুষ, দর্শনার্থীদের ভিড়। আবহাওয়ার কিছু খানিকটা ভ্রুকুটি আছে, কারণ আপনি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে অষ্টমীর পর থেকেই গুমোট গরম আরো অস্বস্তি তৈরি করবে, এবং বৃষ্টি, নিম্নচাপ এবং নবমী দশমীতে কিন্তু তুমুল বর্ষণে ভাসিয়ে যেতে পারে কলকাতা এবং কলকাতা পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সকাল থেকে যেটা দেখাচ্ছিলাম উত্তর কলকাতাতে, আমি সকালবেলা প্রথম যে মণ্ডপেতে গিয়েছিলাম সেই মণ্ডপটি বেলেঘাটা সন্ধানী, সেখানে সিঁদুর থিম করেছে। তারপরে আমরা গিয়েছিলাম বিধাননগরের কবিরাজ বাগানের কে সেখানে থিম করা হয়েছে। উত্তর কলকাতায় আপনি জানেন যে উত্তর কলকাতা বরাবরই সাবেকি আনার জন্য উত্তর কলকাতার মণ্ডপের সামনে দর্শনার্থীদের, যারা সাবেকি প্রতিমা পছন্দ করেন বা সাবেকি মণ্ডপ দেখতে পছন্দ করেন, তারা উত্তর কলকাতায় আসেন। যারা থিম এবং বৈচিত্র্যের আলো এবং আলো লাইট সাউন্ডের দিকে যাদের নজর বেশি, তারা দক্ষিণ কলকাতায় যান। আমরা দেখেছি গত কয়েক বছর ধরে কিন্তু উত্তর এবং দক্ষিণ কলকাতা প্রায় একই রকমভাবে সমর্থকভাবে আলো, থিম এবং উচ্ছ্বাস একই রকমভাবে আছে। তো উত্তর কলকাতার সব মিলিয়ে উত্তর কলকাতার মহাষষ্ঠীর বিকেলের পর থেকে জনগণের যে সাধারণের যে দর্শনার্থীদের জোয়ার সেটি হচ্ছে। আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন দক্ষিণ কলকাতায়, সে দক্ষিণ কলকাতা বেশ কয়েকদিন ধরে আমার সহকর্মী পারমিতা আচার্য সে ঘুরে বেড়াচ্ছে এবং দর্শকদের দেখাচ্ছে। তো আমি এই মুহূর্তে দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপের সামনের যে কি পরিস্থিতি আছে সেটি জানার জন্য এই মুহূর্তে আমরা যাব পারমিতা আচার্যর কাছে। পারমিতা, শুনতে পাচ্ছো? কোথাও সেই ভাবনা চিন্তায় এবং মহাষষ্ঠীর মেলা যত বাড়ছে মানুষের সকলের সঙ্গে ভেঙে পড়া চাই ঠাকুর, ল্যান্ডের শপিং মাস্ট আর খাওয়া দাওয়া হয়েছে, তাই পুজোর এই কটা দিন ছুটি আনন্দ সরাসরি যুক্ত ছিলাম দক্ষিণ ও উত্তর কলকাতায়।